তুমি তো আমার বুনেদের রাজি আমার সঙ্গে নিয়ে আসি। তাহলে চলো আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য কি রেসিপি তৈরি করব। দিদি দিদি আজ আমরা বিস্কুটের কেক খাবো, তুমি আজ আমাদের জন্য বিস্কুটের কেক তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ বিস্কুটের কেক খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের পার্লে জি বিস্কুটের কেক তৈরি করে দেখাবো, আর আমার বুনুরাও তো বলেছে যে বিস্কুটের কেক খাবে। আগের দিন তো আমি তোমাদের হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক তৈরি করে দেখিয়েছিলাম, আজ আমি তোমাদের পার্লে জি বিস্কুটের কেক তৈরি করে দেখাবো। তাহলে চলো আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি, এবার আমি আমার চিটকি বুনুকে, এবার আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। পার্লে জি বিস্কুটের কেক তৈরি করার জন্য এখানে আমি একটা পার্লে জি বিস্কুটের মিনি প্যাকেট নিয়ে নিয়েছি। এখন আমি বিস্কুটটাকে গুঁড়ো করে নেব, তার জন্য আমি বিস্কুটের প্যাকেটটাকে খুলে নিচ্ছি। আর দেখো বিস্কুটটাকে গুঁড়ো করার জন্য আমি আমার মিনি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখন বিস্কুটগুলো ভেঙে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। ছোট ছোট টুকরো
বন্ধুরা আগের দিন তো আমি তোমাদের বাটার পেপার দিয়ে কেক তৈরি করে দেখিয়েছিলাম আজ আমি তোমাদের বাটার পেপার ছাড়াই কেক তৈরি করে দেখাবো তেলটাকে ব্রাশ করে নিয়েছি আর দেখো এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি এখন তেল লাগানো বাটিতে ময়দা ছিটিয়ে চারিদিকে লাগিয়ে নেব এখন আমি বাড়তি ময়দাটাকে ফেলে দেব দেখো বন্ধুরা আমি বাটিতে ময়দাটা লাগিয়ে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইর ভিতরে লবণ দিয়ে দেব এখন ঢাকা দিয়ে লবণটাকে গরম করে নেব লবণটা গরম হতে হতে আমি কেকের মিশ্রণটাকে বাটিতে ঢেলে নেব তার আগে আমি কেকের মিশ্রণের ভিতরে বেকিং সোডা দিয়ে দেব এখন বেকিং সোডাটাকে মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডাটাকে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন বাটিতে ঢেলে নেব মিশ্রণটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখো এই বাটিতেও একটু মিশ্রণ আছে আর দেখো আমি কেকের বাটিটা পুরোটা ভর্তি করিনি কারণ রান্না হওয়ার পর কেকটা অনেকটা ফুলে যাবে এখন আমি কেকের মিশ্রণের উপর দিয়ে কাজু বাদাম পেস্তা বাদাম আর কিসমিস গুলোকে সাজিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি কাজু বাদাম পেস্তা বাদাম আর কিসমিস গুলো দিয়ে কেকের মিশ্রণের উপরে সাজিয়ে দিয়েছি এখন আমি কেকটা তৈরি করে নেব তার জন্য আমি কড়াইতে যে লবণটা গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম লবণটা গরম হয়ে গেছে এখন লবণের উপরে একটা স্টার বসিয়ে দেব এখন স্টানের উপরে কেকের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে কেকটাকে রান্না করে নেব দেখো বন্ধুরা আমি কেকটা তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি আর দেখো আমি ঢাকনাটাও পাল্টে দিয়েছি কারণ ওই ঢাকনাটাই হচ্ছিল না ঢাকনাটা ছোট ছিল তাই আমি ঢাকনাটা পাল্টে দিয়েছি এখন আমি কেকটাকে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব বসে তুমি এখানে বসতে পারছো বুনু তুমি একটু এদিকে করো এই তো এই দেখো বন্ধুরা আমি আমার বুনুকে এখানে বসিয়ে দিয়েছি বুনু জানো কি কি রান্না হচ্ছে কি বলো তো কেক তুমি জানো ও দেখেছো বন্ধুরা আমার বুনুও জানে আমি কেক রান্না করছি বুনু তুমি খাবে তো কেক বুনু তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি পিছনে আমার বাড়ি পিছনে তোমার বাড়ি আমি আর আমার বুনু জানো তো সব সময় খেলি আমি আমার বুনু একসঙ্গে খেলি আর আমার বুনুরাও খেলে বুনু তুমি পূজে জামা নিয়েছো তো হ্যাঁ কত জামা হয়েছে তোমার
তিনটে জামা হয়েছে তিনটে কেক হয়ে গেছে কেক হয়ে গেছে আমি দেখব হ্যাঁ আচ্ছা দেখছি দেখি বন্ধুরা কেকটা হয়েছে নাকি আমার বুনু তো বলছে যে কেক হয়ে গেছে একবার দেখে নি দেখো বন্ধুরা কেকটা কতটা ফুলে গেছে আমি বাটিটা কত খালি রেখেছিলাম না আর পুরো বাটি ভরে গেছে কেকে আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়ে গেছে কিনা হ্যাঁ বন্ধুরা কেকটা হয়ে গেছে দেখো লাঠিটা পুরো পরিষ্কার আসছে তার মানে কেকটা হয়ে গেছে এখন আমি উনুনটা বন্ধ করে কয়টায় নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নেব বুনু কেকটা হয়ে গেছে তুমি খাবে তো খাবে তাহলে আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর তোমাকে দিচ্ছি বন্ধুরা আমি কেকটা নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন জারি সাইড দিয়ে ছাড়িয়ে নেব আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কেকটাকে চারি সাইড দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেব তার জন্য দেখো বাটির উপরে প্লেটটা এইভাবে উল্টে নেব তারপরে কেকটাকে ধরে এইভাবে উল্টে নেব থালার উপরে এবার আমি একটু দেখছি আমি দেখি উল্টে দিচ্ছি কেকটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার তো দেখেই লোভ লাগছে দিদি কাঙ্গে কখন দেবে তোমাকে দাঁড়া দিচ্ছি আমি আগে কেকটা কাটি তারপরে দেব দেখো বন্ধুরা কেকটা কত সফট হয়েছে তোমরা তো বুঝতেই পারছো কেকটা কত সফট হয়েছে এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না কেক তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা দেখো কত সফট হয়েছে দেখো বন্ধুরা আমার বুনুটাও নাচছে কেক খাবে বলে ওইদিকে তাকাও দেখো আমার বুনু নাচছে কেক খাবে বলে এ ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা এখন আমি আমার সব বুনুদের কেকটা খেতে দিয়ে দেব এখন আমি আমার বুনুদের কেক খেতে দিয়ে দিচ্ছি এই কেকটা পড়ে গেল তাই আমি এটা ফেলে দিচ্ছি আর এই বড় কেকটা আমি আমার সঙ্গীতা বুনুকে দেব প্রথমে আমি আমার বুনুদের খেতে দিয়ে দিই নাও না বুনুরা তোমরা বলেছিলে না যে বিস্কুটের কেক খাবে তাই আমি তোমাদের জন্য পার্লেজি বিস্কুটের কেক তৈরি করে দিয়েছি তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার পার্লেজি বিস্কুটের কেক ঠিক আছে দিদি আমরা খেয়ে বলছি দিদি খুব সুন্দর হয়েছে তো খেতে তুমি এইভাবে আমাদের আবার তৈরি করে খেতে দেবে আমরা আবার খাবো ঠিক আছে বুনু আমি তোমাদের এইভাবে আবার তৈরি করে খেতে দেব এখন তোমরা এটা খেয়ে নাও ঠিক আছে দিদি দিদি আমরা দাও তোমাকে দেব এই নাও তোমার কেক এই নাও এই দেখো এরকম করে ধরো তুমি খেয়ে বলো কেমন হয়েছে ভালো আছে তোমার ভালো লেগেছে কেক খেতে দেখেছো বন্ধুরা আমার বুনুরও ভালো লেগেছে কেক খেতে ও পাখিগুলো দেবে না পাখিগুলো তো কেক খায় না পাখিরা তো চাল খায় তাই আমি আমার পাখিদের শুধু চালই খেতে দেব আমি আমার পাখিদের খেতে দিয়ে দিই তুমি কেকটা খেতে থাকো আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দিচ্ছি দেখেছো বোনো আমি পাখিদের চাল জল খেতে দিচ্ছি ওরা তো আর কেক খেতে পারে না তাই আমি ওদের চাল জল খেতে দিচ্ছি ওই পাখিদের খেতে দেবে না সবাই দেখবে একসঙ্গে খাবে তাই এখানে দিতে হবে না দেখবে সবাই একসঙ্গে খেতে চলে আসবে দেখবো তো দেখবে দেখেছে বন্ধু সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে হ্যাঁ দিদি
বাকি আর তুমি খাই নাও। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পার্লেজি বিস্কুটের কেক। বুনু তোমার কেকটা কোথায়? খেয়ে নিয়েছি। আই ডিড নাও। ও তুমি খেয়ে নিয়েছো, তোমাকে আরো একটু দেব। এই নাও, দাও তোমার থালাটা দাও। এই যে নাও খাও। এখন তাহলে আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পার্লেজি বিস্কুটের কেক। এই যে বন্ধুরা তোমরা খাবে, আমি তো তোমাদের দিতে পারছি না, তাই তোমরা বাড়িতে তৈরি করে খাবে। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পার্লেজি বিস্কুটের কেক। খুব সুন্দর হয়েছে তো খেতে। বুনু তোমার ভালো লেগেছে তো কেকটা? কেমন আছে কেকটা খেতে? ভালো আছে খেতে? হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কেকটা খেতে। তোমরা কিন্তু একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেতে ভুলবে না, একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। দেখেছে কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বিস্কুটের কেক? তোমরা কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে খেতে ভুলো না, আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার পার্লেজি বিস্কুটের কেক রেসিপি? যদি আমার পার্লেজি বিস্কুটের কেক রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।